আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটন চাপুন। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমার প্রিয়তমার জন্মদিন, তাই আমি চাই আমার সঙ্গে আপনারা উইশ করুন। কাম অন বেবি, হ্যাপি বার্থডে টু ইউ। Why? আমার জন্মদিন মনে রাখার জন্য, যেখানে আমার বাবা মা তার একমাত্র সন্তানের জন্মদিনই মনে রাখেন, তুমি মনে রেখেছ। Come on, babes. আমি এসব করেছি because I love you. আমার বিজনেসের জন্য অনেক কিছু আমাকে মেইনটেইন করতে হয়, শুধু ঘরের বউকে ছাড়া। ঘৃণা করি তোকে, সাথে তোর মেয়েকে। ও আমার মেয়ে নয়, ওর জন্য তোকে আমি বিয়ে করেছি। তাই বলে নিজের বয়সে একটা মেয়েকে? আর যারা কোনোদিন সন্ধ্যার পর ঘরের বাইরে যায় না। আমি কি তাহলে মিথ্যে বলছি? হ্যাঁ মিথ্যে বলছো। ঘরে গিয়ে দেখ তোর মেয়ে নেই। আর যদি থাকে তাহলে এটার জবাব আমি দেব। ঠিক আছে চল চল আমার সাথে। এখন জবাবটা দেই। Thank you.
বললে শিপমেন্ট চলে গেছে ওকে হ্যাঁ বললাম তো আসবো আমি একটু পরে আসছি বাবা শেষ কাজ বাবা একটু আমার রেজাল্টের সাইন লাগবে দেখতে পাচ্ছো না আমি ফোনে কথা বলছি সবসময় বিরক্ত হ্যাঁ ভাই হ্যাঁ একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি বাবা হ্যাঁ হ্যাঁ জাস্ট মিনিট আপনি আমার অভিভাবক হিসেবে সংসার ছেড়ে পার্টিতে পড়ে থাকবি মধ্যে পরপুরুষের সাথে হই হল্লো করবি তোকে অনেকদিন আগে আমি বলেছিলাম আজ নিজের চোখে দেখলি তো শাট আপ আমার দোষ দিবা না সব তোমার কুকৃতির ফল তোকে বিয়ে করেছিলাম শুধু আমার মেয়েকে দেখে রাখার জন্য মেয়েকে দেখে রাখার দায়িত্ব শুধু কি আমার তাহলে কি আমার হ্যাঁ তো আসলে আসলে তুই একটা দেয়ালো কন্যা তোকে বিয়ে করে আমি ভুল করেছি আর তুই অনেক যোগ্য বাবা তাই না মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করেছিস আবার মেয়ের বয়সে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াস আর তোর যোগ্যতা দেখাস তাই না যা ভেবেছিলাম তাই হয়েছে যারা মা হতে চলেছে এই তার প্রেগন্যান্সি রিপোর্ট কংগ্রেচুলেশনস তোমার তো খুশি হওয়ার কথা শাট আপ আমি বেঁচে থাকতে ওই অবৈধ সন্তানের আলোর মুখ দেখাতে দেব না যে করি হোক ওকে আমি নষ্ট করে ফেলব হ্যাঁ হ্যাঁ আমি নষ্ট করে ফেলব বেস্ট অফ লাক